পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি, সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি, স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি, মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রু তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে স্থাপন করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না। আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তাওহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ, যেভাবে শপথে বলিয়ান হলেন, যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন, আপনারা তো সমর্থন যোগাচ্ছেন, কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এই যে আজকে আমাদের উপর এই অকথ্য নির্যাতন, এই যে লাঞ্ছনা, এই যে গঞ্জনা আমাদের উপর, কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে। এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে, তাহলে আমাদের উপর কিন্তু চাপটা, জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে, তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। এই জন্য আমি আজ আমাদের আমির, এই জনপদের সকল আলেম ওলামার আমির, এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসম্বাদিত আধ্যাত্মিক রাহবর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এই জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে, স্বপ্ন চত্বরের আমার ভাইয়ের রক্ত রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হাতহাতিতে আমার যে সকল সন্তানদের বুক গুলোকে জালিমের জালিমের বুলেটের আঘাতে ঝকঝকে হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথের মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সেই আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু। আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে সহ্য করতে হয়েছে।
আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লামা জুনায়েদ বাবু নগরী শাহাদাত বরণ করেছেন। এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন। যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন। সিজদায় শুকর আদায় করেছি, আস্থায় বুক বেঁধেছি, ইনশাআল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখের অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন, অপর দিকে তিনি জীবন দিবেন, কিন্তু কোন জালিমের রক্ত চক্ষুকে পরোয়া করবেন না, কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না। এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমিরের হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি। আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে, কারাগার গুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে। বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো 70,000। কয় হাজার? আমরা 77-এ গিয়েছিলাম, কমপক্ষে হলো 20-25 লক্ষ। 70,000 হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে, কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না। এই দেশের 1 ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতেই যারা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন।